প্রথমে তো আমি বলবো যে প্রথমে বের করতে হবে যে এই যে টাকাগুলো গিয়েছে বা যে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে হয়েছে, কারা এটা দায়ী কারা, এটা তো অ্যালিগেশন তো জেনারেলাইজড করে তো কোনো লাভ নেই। ইউ হ্যাভ টু বি সুনির্দিষ্টভাবে এটাকে ইনভেস্টিগেশনের মাধ্যমে অ্যালিগেশনটাকে সাবস্টেনশিয়েট করা যাবে। জেনারেলাইজড পিন পয়েন্টিং আঙ্গুলির প্রদর্শন এটা কোনো ভ্যালু নিয়ে আসবে না। আমাদের যেটা করতে হবে সেটা হলো যেটা আমি প্রথমেই বললাম, ব্যাংকিং খাতের রিফর্মের কনটেক্সটে প্রত্যেকটা যারা দুর্বল ব্যাংক যেখানে এই ধরনের কিছু হয়েছে সেই ধরনের ব্যাংকগুলোকে ফুল অডিট টাইপের কিছু করতেই হবে। বের করতে হবে যে কতগুলো ইরেগুলারিটিস রয়েছে, ওগুলোর সাথে জড়িত কারা, ওটাকে সুপারভিশনে কারা ছিল, তারা কারা, এইভাবে আগে এগোতে হবে। এটা এইভাবে আমি কোনো সুনির্দিষ্ট কিছু বলবো না, যদি তাদের সংশ্লিষ্ট যদি থাকে প্রমাণিত হয় অবশ্যই সেটার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন থাকে, ডিসিপ্লিনারি অ্যাকশন বা আইনগত ব্যবস্থা যেটা নিতে হয় সেটা নিতে হবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইমিডিয়েট প্রেশার যেটা হচ্ছে, একটা হচ্ছে যে এই মূল্যস্ফীতির উপর কাজটা করতেই হবে। এটা এটা শুরু হয়েছে, আজকে থেকে শুরু হয়েছে এবং এটা দ্রুত আমরা কাজ করবো। কিন্তু কাজ করবো মানে যে মূল্যস্ফীতি দ্রুত কমে আসবে, এটা তার নিজস্ব গতিতেই কমবে। যেমন নিজস্ব গতিতে বেড়েছে, নিজস্ব গতিতে কমতে হবে, কিন্তু কমবে। এটা নিয়ে আমি এটা আমার সন্দেহ নাই, কিন্তু সময় লাগবে। দুই নম্বর হলো যে কিছু বিশৃঙ্খলা হচ্ছে ব্যাংকিং খাতে, এটাকে খুব তাড়াতাড়ি দ্রুত একটা সমাধানে নিয়ে আসতে হবে সরকার হিসাবে, যে যাতে এই বিশৃঙ্খলাটা ইমিডিয়েট, যেটা মানে এটা ব্যাংকিং রিস্ট্রাকচারিং রিফর্মেশন না, এটা জাস্ট একটা বড় একটা পরিবর্তনের পলিটিক্যাল পট পরিবর্তনের কারণে আগে যে রেগুলারিটিসগুলো হয়েছে ওনারশিপ স্ট্রাকচার চেঞ্জ ইত্যাদি সেইগুলোর কারণে অনেক সঙ্গত গ্রিভেন্স আছে। এটাকে বলা যাবে না যে কেন তারা আন্দোলন করছে, সেটা না, তাদের ন্যায্য দাবি থাকতে পারে, কিন্তু যেটাই হোক সেটা একটা সমাধানটা করতে হবে। নট ইন স্ট্রিট বাট ইন দ্য রুমে বসে আলাপ করে এটাকে একটা সমাধান, যেটা আইনগতভাবে সিদ্ধ, যেটা ন্যায়সঙ্গত সেইভাবে বুঝতে হবে। তো যাই হোক সেটা আমরা দেখব। তিন নম্বর যেটা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন একটু দুর্বলই অবনতি হবে, যে সেটাকে কীভাবে আমরা আর একটু বাড়াতে পারি, ফ্লোটাকে বাড়াতে পারি, সেই বিষয়ে নিজেদের মধ্যে পর্যালোচনা করে আমরা হয়তো আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স তাদের সাথেও আমাদের প্রশ্ন করে কীভাবে আমরা যদি এক্সট্রা রিফর্ম এফোর্ট দেই সেটাকে কীভাবে তারা সাপোর্ট করবে, এবং এই রিফর্ম এফোর্টকে সাপোর্ট করার মাধ্যমে আমাদের যে রিসোর্স অগমেন্টেশন যেটা দরকার হবে, রিসোর্সটাকে বাড়ানো মানে ফরেন কারেন্সি ফ্লোটাকে, সেটাকে আমরা একটা টাই আপ করার চেষ্টা করব সামনে। এর বাইরে বলবো যে ব্যাংকিং খাতের যে সংস্কার কার্যক্রম সেখানে যে সলিউশনটা বের করতে হবে সেটা ব্যাংকিং কমিশনের মাধ্যমেই হোক, একটা টাস্কফোর্সের মাধ্যমেই হোক, সুযোগ্য কিছু ব্যক্তিকে এখানে তাদের সাহায্য নিয়েই করতে হবে। এটা বাংলা মানে আমার পক্ষে একাত্মভাবে সম্ভব না, এটা 30-40টা ব্যাংকের সাথে তারা দুর্বল ব্যাংক বা দুর্বল বলে আমরা মনে করছি সেই ধরনের ব্যাংকে প্রত্যেকটার সাথে শুধু বসা না, মানে তাদের ডিউ ডিলিজেন্স অডিটিং এগুলো করে তাদের উপর স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, কীভাবে সেটাকে সলভ করা যায়, এখানে কত ভর্তুকি দিতে হবে সেটা কে দেবে, ক্যাপিটালাইজেশন করতে হবে কি না সেটা কে দেবে, সরকার দেবে না ব্যক্তি খাত দেবে কোনো খাত, বা নতুন ওনার আসবে কি না, অনেক কিছু ইস্যু আছে যেটা নিয়ে একটা হয়তো আমরা 100 দিনের মধ্যে একটা সম্পর্ক, এটা এটা আমরা জাস্ট একটা আউটলাইন হয়তো সেখানে দেওয়া সম্ভব হবে। তো এইগুলোই আর কি আমাদের ইমিডিয়েট প্রায়োরিটিস হবে।